গুড ইভিনিং বন্ধুরা, শুভ রবিবাসরীয় সন্ধ্যা। শুভ রবিবাসরীয় সন্ধ্যাতে তোমাদের সবাইকে জানাবো অনেক 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 ওয়েলকাম আমাদের জনপ্রিয় ফেসবুক লাইভ প্রোগ্রাম মনের কথা। মনের কথা মানে মনের কথা, প্রাণের কথা, আমাদের কথা, একে অপরের কথা। সারাটা দিন অপেক্ষায় থাকি কখন সন্ধ্যা হবে আর তোমাদের সাথে মনের কথা আর প্রাণের কথা মন খুলে শেয়ার করব। আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন সরাসরি তোমাদের প্রত্যেকের কাছে, এবং এর পাশাপাশি অনেক অনেক গল্প করবো, অনেক কথা বলবো বলে। শুধু গল্প আর কথা হবে, আমরা ভালো থাকি বা কীভাবে থাকবো, শরীরটা কী করে ভালো রাখবো, আমাদের স্কিনকে কী করে ভালো রাখবো, আমাদের হেয়ারকে কী করে ভালো রাখবো তা নয়, কিন্তু আমরা কিন্তু ভালো রাখবো আমাদের মনকেও। ইয়েস, মন যদি ঠিক না থাকে আমরা কখনও কিন্তু নিজেদের কমপ্লিট পার্সোনালিটি বলতে পারি না, তাই না? আর সম্পূর্ণ ব্যক্তিত্বের জন্য কিন্তু অবশ্যই ভীষণ রকম প্রয়োজন কমপ্লিট পার্সোনালিটির, তার জন্য সুস্থ শরীরের পাশাপাশি সুস্থ মন এবং মানসিকতা, কি বন্ধুরা, তাই তো? তার জন্য আমি সরাসরি ফোন ইন লাইভ প্রোগ্রামে তোমাদের সবার সাথে 9830339390 এই নম্বরে আমি রয়েছি তোমাদের কাছে। আই রিপিট, 9830339390 এই নম্বরে সরাসরি তোমরা ফোন ইন প্রোগ্রামে লাইভে আমার সাথে কথা বলতে পারো, আমার সাথে গল্প করতে পারো। আর আমিও কিন্তু অপেক্ষায় থাকি কখন আমার বৃহত্তর পরম্পরা পরিবার, বৈদ্যস পরিবারের সমস্ত ভাই বোন দাদা এবং দিদিদের সাথে প্রাণ খুলে মনের কথা আর প্রাণের কথা শেয়ার করতে পারি। আর লাইভে যখন চলে এসেছি অবশ্যই আলোচনা করব সুস্থ মনের পাশাপাশি সুস্থ শরীরের কথা, সুস্থ ত্বকের কথা, সুস্থ একমাত্র সুন্দর চুলের কথা। আর সবটা নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন অবশ্যই যেটা না বললে নয়, সামনে তো মা আসছেন, মাকে আপ্যায়ন করার জন্য, মাকে আপন করে নেওয়ার জন্য তোমরা কতটা তৈরি, তোমাদের স্কিন কতটা তৈরি, তোমাদের হেয়ার কতটা তৈরি। অবশ্যই বলে রাখি, পরম্পরা অঙ্গশ্রী কিন্তু স্বমহিমায় তোমাদের অপেক্ষায় তৈরি। পরম্পরা অঙ্গশ্রীতে স্লট বুক করে তোমরা শপিং করতে পারো, যেটা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এবং যারা অনেকেই বাইরের রাজ্য থেকে আসছো পরম্পরা অঙ্গশ্রীতে, তার জন্য অবশ্যই আমি বলে রাখবো যে আমাদের 9830339339 এই নাম্বারে তোমরা যদি স্লট বুক করে আসো তোমরা কিন্তু একদম একজন অ্যাট এ টাইম শপিং করতে পারবে, একজন অ্যাট এ টাইম একা শপিং করতে পারবে পরম্পরা অঙ্গশ্রীতে। আর পরম্পরা অঙ্গশ্রীর সম্বন্ধে বিস্তারিত জানতে এবং অনেক অনেক শপিংয়ের সাথে অনেক অনেক কেনাকাটার জন্য পরম্পরা অঙ্গশ্রীর পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, বলবার জন্য যে পরম্পরা অঙ্গশ্রীতে কিন্তু সব রকম শপিংয়ের জন্য সাথে কিন্তু অনেক অনেক গিফট থাকছে। এবং পরম্পরা অঙ্গশ্রী সম্বন্ধে বিশদ জানবার জন্য কিন্তু তোমরা 9830339339 কথা বলতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর আমি রয়েছি ফেসবুক লাইভে সরাসরি তোমাদের কাছে 9830339390 একটা কমিটমেন্ট নিয়ে, যে কমিটমেন্টটা শুধুমাত্র তোমার আর আমার মাঝখানে, অর্থাৎ ব্রিজিং গ্যাপ। শ্রেষ্ঠত্বের শিরোপা পেতে হবে 365 দিন ঝাঁ চকচকে স্কিন রাখতে হবে, যে স্কিনে একটা রিঙ্কল বা ফাইন লাইন্স কোনোভাবে তোমাকে বিব্রত করতে পারবে না বন্ধু, কোনোভাবে তোমার শীতের কাজ চওড়া হয়ে গিয়ে তোমাকে অস্বস্তিতে ফেলবে না, সেই কনফিডেন্স, সেই কমিটমেন্ট কিন্তু দিতে পারে শুধুমাত্র পরম্পরা আয়ুর্বেদ আর বৈদ্যস পরিবার। প্রথম আজকে আলোচনা করব, প্রথম আজকে আলোচনাটা হবে, যেহেতু রবিবার, আমি জানি অনেক ভাই বোন দাদা দিদি আজকে তোমরা আছো ফেসবুক লাইভে আমার জন্য অপেক্ষা করে, তার জন্য আজকে আলোচনাটা খুব স্লিক করব, খুব স্লিক এবং খুব টু দ্য পয়েন্ট, ফোন খুব কম নেব এবং কথাটা বেশি বলবো। তোমরা যারা এখানে টেক্সট করছো তাদের প্রত্যেককে বলে রেখে লাইভের পর আমি প্রত্যেকের উত্তর দেবো, আর যারা ফোন করছো 9830339390 সিলেক্টিভ কিছু কলের সাথে অবশ্যই আমি কথা বলবো। কিন্তু তার আগে সবার আগে বলে রাখি, অসুর বা মহিষাসুর, মহিষাসুর কিন্তু শুধুমাত্র মা দুর্গার কাছেও থাকেন না, মহিষাসুর কিন্তু আমাদের কাছেও থাকেন। কুমন, নেগেটিভিটি, যাবতীয় নেতিবাচক মানে অন্যের ক্ষতি, এই চিন্তাভাবনাগুলো কিন্তু এরাই কিন্তু মহিষাসুর। আর তার সাথে কুরূপ, ডার্ক সার্কেল, ফাইন লাইন্স, এজিং প্রসেস, ভুলভাল জীবনযাত্রা, সবটা মিলিয়ে কিন্তু মহিষাসুর। আর মা আসছেন মানে
মহিষাসুরকে নিধন করতে, অর্থাৎ আমাদের মনের মধ্যে যাবতীয় নেগেটিভিটিকে সরিয়ে ফেলতে, আর এর পাশাপাশি আমাদের স্পটলেস স্কিন, গ্ল্যামার এবং সৌন্দর্যের দারুণ অমোঘ চাবিকাঠি সেটা আশীর্বাদ হিসেবে দিয়ে যাওয়ার জন্য। আর তার জন্য কিন্তু আমি ভীষণ রকম নিজে মন থেকে বা অন্তর থেকে বিশ্বাস করি যে শুধুমাত্র তুমি নিজেকে সুন্দর করতে চাইলে, তুমি যে যা হোক কিছু প্রোডাক্ট ইউজ করলে তুমি সুন্দর হয়ে যাবে, এটা কিন্তু ভুল কথা। সুন্দর মুখ আর সুন্দর মনের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে। তুমি নিজের মনকে যতক্ষণ না নিজে আপ টু দ্য মার্ক না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার সেই কাঙ্ক্ষিত সৌন্দর্য কিন্তু তুমি কখনো পাবে না। সুতরাং মনের সৌন্দর্য কিন্তু সবার আগে, শীর্ষে। এর পাশাপাশি অবশ্যই বলবো যেটা, সেটা হচ্ছে 20+ এজ। আমাকে আজকে ইনবক্সে মেসেজ করেছেন 20+ এজ আমার এক বোনের, যার চোখের নিচে কুঁচকে গেছে, রিঙ্কেল চলে এসছে, ফাইন লেন্স চলে এসছে, নাজিহাল দাদাভাই কী করবো, আমার 20 বছর বয়স, আমার চোখের নিচ ডার্ক সার্কেল, পাফিনেস, রিঙ্কেল, ফাইন লেন্সে ভর্তি হয়ে গেছে মুখ, আমি কীভাবে পুজোর আগে অব্যাহতি পাবো। আচ্ছা, আমার যে আজকে ফেসবুক লাইভ দেখছো ভাই বোনেরা, দাদারা বা দিদিরা, তোমাদের কি কারুর লক্ষ্য করে দেখেছো এই সমস্যা আছে, যে চোখের নিচে স্কিন কুচকে যাচ্ছে, ডার্ক সার্কেল, ফাইন লাইন্স, এই ধরনের সমস্যা কি তোমরা কখনো সাফার করেছো বা এখন করছো? তোমরাও কি মনে করো যে পুজোর আগে ফাইন লাইন্স, ডার্ক সার্কেল এগুলোকে পুরোপুরি সরিয়ে ফেলাটা স্বপ্ন নয়, বাস্তবে প্রয়োজন? তাহলে আমি তোমাদের বলবো আজকের লাইভের শুরুর শুরুটা শুধু তোমাদের জন্য। চলো, আমরা এই ফাইন লাইন্স, ডার্ক সার্কেল নামক মহিষাসুরকে আজকেই আমাদের জীবন থেকে বাদ দিই। কীভাবে বাদ দেব? প্রথম যেটা, সেটা হচ্ছে সকাল থেকে রাত্রির 5 মিনিট করে সময় দিতে হবে আমাকে। সকাল থেকে রাত্রির 5 মিনিট করে মোট 15-20 মিনিট সময় দিন। আমি বলি 24 ঘন্টার মধ্যে 24 মিনিট সময় দিন। আমি আপনাকে কমিটমেন্ট করছি, আমি আপনাকে কমিটমেন্ট করছি, আপনার চোখের নিচে স্কিন থাকবে টান টান, সুন্দর, উজ্জ্বল, যেখানে ফাইন লাইন্স, ডার্ক সার্কেল তো দূরের কথা, একটা ডট পেন দিয়ে তিল বা আঁচিল আসবে না, 365 দিন আপনার স্কিন থাকবে আলাদা রকম সুন্দর, উজ্জ্বল আলোর সামনে, একদম ক্যামেরার সামনে আপনি কনফিডেন্টলি আসবেন নিজে নিজের ক্যামেরার সামনে, যে আমার বলিরেখা নেই, আমার আর ডার্ক সার্কেল নেই, আমার আর অ্যাকনে নেই, আমার আর পিগমেন্টেশন নেই, আমি সব কিছু থেকে বেরিয়ে আসতে পেরেছি, মা আসছেন, মা আসার আগে আমার শরীরের বা আমার মুখের ওই পিগমেন্টেশন, দাগ, স্পট সমস্ত কিছুকে মা নিজের হাতে রূপংদেহী যশোদেহীর মতো করে মা এই সমস্ত নেগেটিভিটি আমার মুখের স্কিন থেকে সরিয়ে দিয়েছেন। কীভাবে আমরা ষষ্ঠীর আগে স্পটলেস স্কিন পেতে পারি সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তার আগে যে লাইভের প্রথম ফোন, হ্যালো, হ্যালো দাদাভাই, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ দাদাভাই, আমি কি আপনাকে দাদাভাই বলবো না ভগবান বলবো আমি বুঝতেই পারি না। ওমা, কখনো এই শব্দটা, এই শব্দটা আজকের পর আর ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আমি কথা বলবো না। আমি আপনাদের, আমি আপনাদের একদম প্রত্যেকের দাদা বা কারুর দাদা, কারুর ভাই, সব্বার দাদু ভাই, আমি প্রত্যেকের দাদা ভাই, আমাকে ভুলে ওই ভগবান টগবান এই শব্দগুলো বলবেন না দিদি, আমার খুব অস্বস্তি হয়। বলুন। ঠিক আছে দাদা ভাই, মানে আপনার কথা মানে সত্যি, মানে আমি ভগবানের বাণী বলে মনে করি। কেন দাদা ভাই, আমি আপনার সাথে 5 তারিখ কথা বলেছিলাম আমার একটা সমস্যার ব্যাপারে, সেটা ছিল যে কিডনিতে যে পলিসি একটা ডিসিজের যে পাওয়া গিয়েছিল সেটা আপনি, আমি কথা বলেছিলাম, সেটার জন্য আপনি আমাকে বলেছিলেন যে অ্যাড্রেসগুলি দিয়েছিলেন যে করি, মানে ডিপ্লাইসগুলি করার জন্য এবং কিডনির ডাক্তার সাথে যোগাযোগ করার জন্য, তা আমি দাদা ভাই সেটা সবটাই করিয়েছি। কিন্তু দাদা ভাই, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যখন আমি সিটি স্ক্যান করছি, যে ডাক্তারবাবু সিটি স্ক্যান করাচ্ছে, উনি সিটি স্ক্যান করার পরে আমাকে বললো আমি সোনোগ্রাফি করেছি কিনা, আমি বলেছি হ্যাঁ করেছি, তো উনি বললো সোনোগ্রাফি রিপোর্ট সাথে আসেনি, আমি একটু হ্যাঁ আছে, উনি আমার সোনোগ্রাফি রিপোর্টটা দেখলো সঙ্গে সঙ্গে মোবাইলে, আমি 2-3 বারই সোনোগ্রাফি করেছিলাম, তো 2-3 বার সমস্ত রিপোর্ট গুলো উনি মানে মোবাইলে ক্যামেরা তুলে নিয়েছে, সেটাই আমি বুঝতে পারলাম না, ওনার মানে উনি সিটি স্ক্যান করছে কিন্তু আমার রিপোর্ট দেখার পরে মোবাইলে ওই আপনার সিটি স্ক্যান রিপোর্টটা কি পেয়েছেন? আপনি সিটি স্ক্যান, হ্যাঁ আপনি সিটি স্ক্যান রিপোর্টটা আমাদের পেশেন্ট হেল্পলাইনে পাঠিয়ে দিন, পেশেন্ট হেল্পলাইনে সিটি স্ক্যান রিপোর্টটা পাঠিয়ে দিন, ওই রিপোর্টটা দেখে অবশ্যই আমি আপনাকে বলে দেবো আপনার পরবর্তী করণীয় কী আছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে, আমি আপনাদের প্রত্যেকের দাদা ভাই,
প্লিজ আমাকে অন্য কোনো নামে ডাকবেন না, যদি মনে হয় দাদাভাই ডাকবেন না ডক্টর সেন বলুন তাও ঠিক আছে, কিন্তু প্লিজ অন্য কোনো নামে ডাকবেন না, কারণ আমি আপনাদের প্রত্যেকের পাশের বাড়িরও নয়, আমি আপনাদের প্রত্যেকের ঘরের ছেলে, এটা আমার কাছে সবচেয়ে বড় আইডেন্টিটি। চলুন, যে আলোচনার মধ্যে ছিলাম, পিম্পলস, অ্যাকনে, র্যাশ, ফাইন লাইন্স, পিগমেন্টেশন, এই মহিষাসুরগুলোকে আমরা আমাদের জীবন থেকে কী করে পুরোপুরি বাদ দেবো। প্রথমে জানবেন, যখন আপনার সুন্দর ঝাঁচকচকে স্কিনটা সামনে আসবে, অর্থাৎ ষষ্ঠীর দিন যখন আপনি মণ্ডপে যাবেন, আপনার কাছের বন্ধুরা অবাক হয়ে বলবে, বা তো স্কিনে সেই পিগমেন্টেশনগুলো কোথায় গেল, দেখতে পাচ্ছি না তো। ওদের কিন্তু অবাক করে দিতে হবে, আরে তোর মাথার কাছের অনেকটা অংশ ফাঁকা ছিল, কই তোর হেয়ারের ভলিউম এলো কী করে, এই প্রশ্নটার জন্য কিন্তু তৈরি থাকতে হবে। কারণ মা যখন আসছেন তখন কিন্তু আমাদের যাবতীয় নেগেটিভিটিকে যখন আমরা গুডবাই জানাবো, আমাদের এই পিগমেন্টেশন, ফাইন লাইন্স এগুলোকেও কিন্তু গুডবাই জানাতে হবে। আর পরম্পরা আয়ুর্বেদ কিন্তু মুখে বলে না, কাজে করে দেখায়। পরম্পরা আয়ুর্বেদ ব্যবহার করে রেজাল্ট হওয়ার নেই, গোটা ভূভারতে একজনও বলতে পারবেন না, এটা আমার কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ। আজকে আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বলে রাখি, যদি সত্যি সত্যি আপনারা চান পিগমেন্টেশনকে সরাতে, সত্যি সত্যি যদি আপনারা চান ফাইন লেন্সকে সরাতে, এজিং প্রসেসের কারণগুলোকে যদি আপনি আপনার জীবন থেকে বাদ দিতে চান, সঙ্গে থাকুন। হ্যালো, হ্যাঁ, আমি কার সাথে কথা বলছি? হ্যাঁ বলুন। আমি আপনার প্রোডাক্ট ইউজ করি, ভীষণ ভালো, মানে আমার মুখে এমনই একটা গ্লেজ চলে গেছিল, কিন্তু আপনার প্রোডাক্ট ইউজ করার পরে আমার সেই গ্লেজ ফিরে এসেছে। কিন্তু একটা জিনিস আমি সবসময় সাফার করছি, যেটা হচ্ছে মানে এসি কিংবা রোদে, এই দুটো জিনিস আমার মানে স্কিন একদম সুট করতে পারে না, মানে এসিতে ঢুকলে ভীষণ রকম ভাবে আমার স্কিন ড্রাই হয়ে যায়, আর রোদে বেরোলে কিছুক্ষণ আসার পরেই প্রচন্ড মানে কিছুক্ষণ পরেই ব্রোনো, পিগমেন্টেশন এই সমস্ত কিছু প্রবলেম দেখা যায়। আপনার বয়স কত? আমার 27। সঙ্গে থাকুন। আমি আপনার প্রশ্নের উত্তরই যাচ্ছি, কারণ আমার আজকের আলোচনাটা আমি ডেডিকেট করছি তাদের জন্য যাদের পিগমেন্টেশন এসে গেছে, ব্রোনো র্যাশ এসে গেছে, যাদের খুব সেন্সিটিভ স্কিন, যাদের সময় আগে কোথায় যেন একটা বার্ধক্য দরজার কলিং বেল বাজাচ্ছে। খুব দুঃখ লাগে যখন আমার 20-25 বছরের কোনো ভাই বা বোন বলেন তার স্কিনের পিগমেন্টেশন চলে আসছে, ব্রোনো স্কারমার্ক রয়ে যাচ্ছে, ফাইন লাইন্স চলে আসছে, সত্যি খুব দুঃখ লাগে। যেমন আপনি ফোন করে বললেন পরম্পরাতে ব্যবহার করে আপনি ভীষণ গ্ল্যামার পেয়েছেন, গ্লো পেয়েছেন, কিন্তু আপনার স্কিনকে ডিটক্সিফিকেশনটা আপনি এখনও করেননি, কারণ লাবণ্য ডাস্ট, লাবণ্য লিকুইড আপনি শুরু করেননি, খাবার ওষুধটা খেতে হবে। জানবেন ট্রিটমেন্ট দুটো হয়, একটা হয় টেম্পোরারি আর একটা হয় পার্মানেন্ট। যদি আপনি পার্মানেন্ট সুস্থতার কথা ভাবেন, তাহলে কিন্তু আপনাকে পরম্পরা আয়ুর্বেদের ব্লাড পিউরিফিকেশন এবং ডিটক্সিফিকেশন মেডিসিনগুলো ভীষণ রকমভাবে দায়িত্ব নিয়ে শুরু করতে হবে, যদি আপনি পার্মানেন্টের কথা ভাবেন। আমাদের এক্সপার্ট টিম রয়েছে, জানেন তো, প্রতি মুহূর্তে আমাদের এক্সপার্ট টিম রয়েছে কিন্তু আপনাদেরকে প্রপার গাইডলাইন্স দেওয়ার জন্য। খালি ওদের একটা হোয়াটসঅ্যাপ করুন বা একটা ফোন করুন, 9830339339 এবং 340, এই নম্বরে সকাল থেকে সন্ধে এক্সপার্ট টিম আপনাকে প্রপার অ্যাডভাইস করবে কোন সমস্যার জন্য কোন মেডিসিন আপনার ক্ষেত্রে অমৃতসম হতে পারে। হ্যালো, হ্যাঁ স্যার, আমি ঋতুপর্ণা বলছি। বলুন ঋতুপর্ণা। স্যার আমার খুব হেয়ার ফল হচ্ছে, আর ইচিং হচ্ছে, আর খুব ড্যান্ড্রফ, প্রতিটা সিজনই আমার ড্যান্ড্রফ, যখন শীত আসছে তখন আমার ড্যান্ড্রফটা আরো বাড়ছে। একটাই প্রশ্ন করব, আপনি শুনতে পাচ্ছেন ঋতুপর্ণা? হ্যাঁ বলুন স্যার। তেল হাত জল হাত শ্যাম্পু করলে হাতে চুল উঠে আসে? না তেমন না, কিন্তু যখন শ্যাম্পু করি তখন প্রচন্ড হেয়ার ফল হচ্ছে। সেটাই বলছি, তেল হাত জল হাত বা শ্যাম্পু করলে চুল ওঠে, এটা জিজ্ঞাসা করছি আপনাকে। হ্যাঁ স্যার। দু নম্বরে একটা প্রশ্ন করব, গরমকালে মাথা চুলকোলে একটা কাদা কাদা মেটেরিয়াল নখে আসে, আর শীতকাল হলে সেটা ফ্লেক্সের টুকরো হয়ে পড়ে, এরকম হয় কি? হ্যাঁ স্যার। ওকে, সঙ্গে থাকুন। যে আলোচনায় ছিলাম, অবশ্যই আমি ঋতুপর্ণার প্রশ্নের উত্তরে আসবো, কীভাবে আমরা আমাদের হেয়ারকে একদম ড্যান্ড্রফ ফ্রি এবং খুব খুব সুস্থ এবং স্বাস্থ্যকর চুল, যেটা আলো পড়লে, লাইট পড়লে রিফ্লেকশান দেবে,
সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন আমরা কিন্তু সেই হেয়ার আপনাকে গিফট করব। তার আগে আগে স্কিনটাকে কিন্তু ঠিক করতে হবে। কি করে আন্ডার আই পাফিনেস, এমনকি লাফ লাইন চলে যাবে, কি করলে রিঙ্কেলগুলো চলে যাবে, যারা ক্ষতিকারক প্রচুর কিছু কেমিক্যাল ইউজ করেছেন, প্রচুর স্টেরয়েড ইউজ করেছেন, তাদেরকে বলবো লাস্ট ট্রিটমেন্ট মনে করে পরম্পরা আয়ুর্বেদের হাত ধরুন একবার, জাস্ট ফিল দ্য ডিফারেন্স। হ্যালো, নমস্কার স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার, আমি বেলগুড়িয়া থেকে তনুশ্রী পাল বলছিলাম। হ্যাঁ তনুশ্রী বলুন। হ্যাঁ স্যার, আমি অ্যাকচুয়ালি আপনার লাইভ ফার্স্ট টাইম দেখছি আজকে, আমার খুব ভালো লাগছে। আমি এতদিন মানে আইডিয়া ছিল না এই ব্যাপারে, আমি দেখছিলাম শুনছিলাম আপনার কথাগুলো। থ্যাংক ইউ। বলছিলাম স্যার, আমি কিছু প্রবলেম নিয়ে লাস্ট 3-4 বছর সাফার করছি, আমি জানি না এটার সলিউশন। আমি মানে আমি আমার প্রবলেমটা একটু আপনাকে বলতে চাই। বলুন, শুনছি আমি। আমার একটু আইবিএস এ মানে আমি প্রচুর আমার পেটের নানা রকম সমস্যা, মানে যেটা এতদিন ধরা পড়ছিল না বা ডায়াগনোসিস হচ্ছিল না, যেটা ভিতরে গিয়ে বললো কি আইবিএস এর প্রবলেম। তো আমি 4 বছর থেকে অলমোস্ট 2018 শেষ থেকে আমার প্রবলেম চলছে, বুঝতে পেরেছেন স্যার? তো আমি প্রচুর ওষুধ খেয়েছি অ্যালোপ্যাথি, কোনো কিছুতে কিছু আমার প্রবলেম সলিউশন হচ্ছে না। সবাই সাইক্রাইটিস দেখাতে বলছে, অ্যান্টি ডিপ্রেশন থেকে আসছে, ডিপ্রেস থেকে পেটের প্রবলেম এগুলো। আপনার সমস্যা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস, তাই তো? ওকে, সঙ্গে থাকুন। ইরিটেবল বাউল সিনড্রোমের জন্য আমি খুব গুরুত্ব নিয়ে যে অ্যাডভাইসটা করি সেটা হচ্ছে, প্রথম যেটা সেটা হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। হ্যাঁ অবশ্যই স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এই মহিষাসুরদের সাথে কিন্তু অবশ্যই আমাদের এজিং প্রসেসের সম্পর্ক রয়েছে। এটা যে শুধুমাত্র আমাদের গ্ল্যামারকে নষ্ট করে তা নয়, স্ট্রেস টেনশন অ্যাংজাইটি কিন্তু আমাদের হার্টেরও ক্ষতি করে, স্ট্রেস টেনশন অ্যাংজাইটি কিন্তু আমাদের ইমিউনিটিরও ক্ষতি করে, ইভেন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকেও সমস্যায় ফেলে। সুতরাং স্ট্রেস টেনশন অ্যাংজাইটিকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু সমস্যা বাড়তে থাকবে। চলুন, তার চাইতে আমরা বরং স্ট্রেস টেনশন অ্যাংজাইটি সমাধানের জন্য আপনাকে ছোট্ট করে বলে রাখি, সেটা হচ্ছে সুপরিপাক, পরম্পরাবিদের সুপরিপাক, সুঝাল, হেলদি লিভার সিস্টেম, হেলদি স্টমাক সিস্টেম, এই গুরুত্বপূর্ণ ওষুধগুলো নিতে হবে। আর যদি মনে করেন আপনি ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট পেতে চান তাহলে পেশেন্ট হেল্পলাইনে কমিউনিকেশন করুন, ওরা ব্যবস্থা করে দেবে। আর যদি আপনি মনে করেন আমাদের এক্সপার্ট টিমের অ্যাডভাইস নিয়ে আপনি ওষুধগুলো শুরু করতে পারেন। আমাদের এক্সপার্ট টিম রয়েছেন 9830339339 এবং 340 নাম্বারে, আপনি ফোন বা হোয়াটসঅ্যাপ করে ওখান থেকে অবশ্যই প্রপার গাইডলাইন্স নিতে পারেন। ঋতুপর্ণা ফোন করেছেন চুলের সমস্যা নিয়ে। ঋতুপর্ণা, খুব দুঃখের সাথে বলে রাখি আপনাকে, আপনার সেবোরিক ডার্মাটাইটিসের মতো সমস্যা হয়েছে, এটা একটা ফাঙ্গাল ইনফেকশন যেটাকে আপনি ড্যান্ড্রপ ভেবে ভুল করছেন। কেমন সাধারণ একটা ম্যাটার, ড্যান্ড্রফ নিয়ে আমরা কেউ কোনো রকমভাবে উদ্বিগ্ন নই, ড্যান্ড্রফ নিয়ে আমরা কেউ ভাবি না, ড্যান্ড্রফ কিন্তু আমাদের কাছে ভীষণ স্বাভাবিক একটা ঘটনা, ড্যান্ড্রফ নিয়ে আমরা কিচ্ছু ভাবি না। সাপ যেমন নির্দিষ্ট সময় ছাড়া খোলস ত্যাগ করে, ড্যান্ড্রফও মাথার তাই। কিন্তু যদি গরমকালে লক্ষ্য করে দেখেন যে আপনি ইচিং করছেন, নখে একটা কালো কাদা কাদা পদার্থ আসছে, কিংবা আপনি শীতকালে লক্ষ্য করে দেখছেন চামড়ার টুকরো পড়ছে, আপনি ডার্ক শেড কিছু পড়তে পারছেন না, তাহলে কিন্তু মনে রাখবেন এটা ড্যান্ড্রফ না হয় সেবোরিক ডার্মাটাইটিসও হতে পারে। সুতরাং আপনাকে কিন্তু মনে রাখতে হবে এটা একটা স্থায়ী সমাধান আপনার প্রয়োজন। যে স্থায়ী সমাধানটা দিতে পারে পরম্পরা আয়ুর্বেদের নো ড্যান্ড্রফ শ্যাম্পু, সুবর্ণকান্তি অয়েল, কেশ শক্তি ক্যাপসুল। ডিটেলস, বিস্তারিত হেয়ার কেয়ার রেঞ্জ বা হেয়ার ট্রিটমেন্ট সম্বন্ধে জানবার জন্য কিন্তু আপনাকে এক্সপার্ট টিমের সাথে কমিউনিকেশন করতে হবে, যারা সুন্দরভাবে আপনাকে প্রপার গাইডলাইন্স দিয়ে দেবে। ফোন নাম্বারটা উপরে দেওয়া আছে, দেখে নিন। আর এর পাশাপাশি অবশ্যই কিন্তু বলবো যে আলোচনায় আমরা ছিলাম যে রূপম দেহি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আয়ুর্বেদের সাহায্যে ডক্টর দেবব্রত সেন, আমি দায়িত্ব নিয়ে বলছি 365 ডেজ গ্ল্যামারের চাবিকাঠি, রিঙ্কেল, ফাইন লাইন্স, ডার্ক সার্কেল, পিগমেন্টেশন, ইভেন কি ফাইন লাইন্স, লাফ লাইনের দাগও নিয়ন্ত্রণে থাকবে, কোলাজেন টিস্যু রাখবে, টান টান উজ্জ্বল স্কিন, যেটা শুধুমাত্র পান পরম্পরা পরিবারের সদস্যরা। কি ষষ্ঠীর আগে চাই নাকি এই লুকটা? যদি এই লুকটা চাই তাহলে আপনাকে চটপট নোট করতে হবে কতগুলো গুরুত্বপূর্ণ মেডিসিনের নাম, যেগুলো খুব সুন্দরভাবে বাস্তবে আপনার স্কিনকে দিতে পারে। অষ্টমীর মণ্ডপে যখন পুষ্পাঞ্জলি দিতে যাবেন, ঝাল লণ্ঠনের আলোয়
পরম্পরা পরম সুন্দরীর রূপ। দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি যদি এখন থেকে এই কটা দিন যদি অ্যাটলিস্ট ব্যবহার করেন, পরম্পরা আয়ুর্বেদকে যদি সাথী করেন, আপনি যখন মণ্ডপে ঢুকবেন সববার চোখ থাকবে আপনার দিকে, মানে পুরো স্পটলাইট থাকবে আপনার ওপর, আপনার ঝাঁচকচকে স্কিন, দারুণ সুন্দর হেয়ার আর খুব প্রপার হেলদি এবং খুব শাইনি একটা বাউন্সি হেয়ার। চলুন প্রথম বলবো ট্যান রিমুভ করুন, ট্যানটা রিমুভ করে ফেলুন। প্রথম ফার্স্ট হচ্ছে ট্যান রিমুভ, সেকেন্ড হচ্ছে এজিং প্রসেস আটকাবার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সূর্যের আলোয় এর মধ্যে খুব প্রয়োজন ছাড়া বেরোবেন না, যদি বেরোতে হয় সেক্ষেত্রে পরম্পরা SPF 40 যেটা ফাউন্ডেশন বেস ইনস্টা বিউটি অ্যাপ লুক অথবা 50 অ্যাডভান্স যে কোনো একটা ইউজ করে বেরোবেন, শ্যাডো পাউডার পাফ করবেন। ডায়মন্ড কিট ডায়মন্ড ফেস ওয়াশ, প্ল্যাটিনাম কিট প্ল্যাটিনাম ফেস ওয়াশ, সপ্তাহে দুটো দিন চারকোল পিল আপ মাস্ক। ঠোঁটে যদি দেখেন ঠোঁটে পিগমেন্টেশন এসছে বা ঠোঁটে ট্যান এসেছে, ঠোঁটের ট্যানটাকে রিমুভ করে ফেলবেন এই সময়ের মধ্যেই আমাদের লিপ কেয়ার রেঞ্জের হাত ধরে। এবার বলি কী করলে আপনি আপনার স্কিনকে স্পটলেস বানাতে পারবেন। স্পটলেস স্কিনের চাবিকাঠি লুকিয়ে রয়েছে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ অমোক মেডিসিনের ওপর। নাম্বার ওয়ান, রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, আই রিপিট, রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, এটা আমার প্রাইভেসি, যত রাতই হোক আমি কিন্তু ইউজ করি, একদিনও বাদ দিই না। রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল আপনি যে জায়গায় স্পর্শ করবেন না, বেশি নয়, পরের দিন সকালে সেই জায়গাটাকে আয়নার সামনে গিয়ে দেখবেন, জাস্ট সেই জায়গাটাকে আয়নার সামনে গিয়ে দেখবেন যে টান টান উজ্জ্বল স্কিন কাকে বলে, আমি বলছি, নাহলে আমাকে লাইভে ফোন করে বলবেন। মানে স্কিনকে টান টান করা আর উজ্জ্বলতা দেওয়ার জন্য রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল অপ্রতিরোধ্য, জাস্ট অপ্রতিরোধ্য। এর সাথে এজিং কেয়ার দিনের যে কোনো সময়। ফেস ওয়াশ মানেই কিন্তু জেনে রাখবেন, যদি আপনি গ্ল্যামার বা গ্লো চাইছেন তাহলে ডায়মন্ড অর প্ল্যাটিনাম এই সিজনে। যদি মনে হয় ব্রণ আসছে আপনার, ব্রণর সমস্যার জন্য কিন্তু নিম ফেস ওয়াশ, অ্যাকনে কেয়ার জেল, ফেস প্যাকটাকে বদলে ফেলুন পরম্পরার ফেস প্যাক দিয়ে। প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে দুটো দিন ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের ফেস প্যাক। রোজ ওয়াটার কিউকাম্বার টোনার মিক্স করে যদি ইউজ করেন পরম্পরা আয়ুর্বেদের ফেস প্যাকের উপকারিতা অনেকটা বেড়ে যাবে। শুনুন একটা কথা বলি আপনাকে, আমি আপনাকে কমিটমেন্ট করছি ষষ্ঠীর দিনের লাইভে আপনি আমাকে বলবেন টান টান উজ্জ্বল স্কিন দাদাভাই আমি পেয়েছি কি পাইনি, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 9830339339 নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ বা ফোন করে বলুন আমি বাস্তবে রূপকথা রাজকন্যা বা রাজপুত্র হতে চাই, তার জন্য পরম্পরা আয়ুর্বেদের আর বৈদ্যস পরিবারের কোন কোন আইটেমগুলো, যে আইটেমগুলো দাদাভাই আমাকে বললেন সেগুলো কীভাবে কখন কোনটা ব্যবহার করব, খালি এটুকু বলুন। আর ষষ্ঠীর দিন লাইভে আমাকে বলুন আপনার স্কিন সেখান থেকে পিগমেন্টেশন, ফাইন লাইন্স, ব্লেমিশেস, অ্যাকনে, ওপেন পোর্স, যাবতীয় সমস্যাকে আপনি ঠিক এইভাবে গুড বাই জানাতে পেরেছেন কিনা। কারণ পরম্পরা মানে শুধুই রেজাল্ট আর কনফিডেন্স, তার জন্য হয়তো সারা ভারতে হয়তো আমি একাই, মেবি আই এম রং, আমি ফেসবুক লাইভে ফোন ইন প্রোগ্রামে আসি এবং ঠিক এইভাবে টেবিল চাপড়ে বলি পরম্পরা ইউজ করেছেন অথচ রেজাল্ট পাননি এমন ভারতবর্ষে একজনও নেই। এটাই কনফিডেন্স, এটাই ফর্মুলেশান, এটাই ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক ফ্যামিলির USP। কাল রাত্রির 8টা থেকে 8:15 মধ্যে আবার আসবো লাইভে, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন আর এক লহমায় নতুন নিজেকে খুঁজে নিন পরম্পরা পরিবারের হাত ধরে। ফোন করুন 9830339339 অথবা হোয়াটসঅ্যাপ করুন, আপনার আগামী আপনার জন্য অপেক্ষা করে আছে, যে আগামীর মধ্যে থাকবে শুধুই সৌন্দর্য। খুঁজে নিন নতুন নিজেকে, আয়নার সামনে কনফিডেন্টলি দাঁড়িয়ে আরও একবার বলুন এ আমি, কোন আমি।